এবার লিওনেল মেসির পর ইনজুরিতে পড়লেন অ্যানহেল ডি মারিয়া ও রদ্রিগো ডি পল। তবে কি ইনজুরির কারণে আর্জেন্টিনার স্কোয়াড থেকে বাদ পড়তে যাচ্ছেন মেসি মারিয়া ডি পল? এই প্রসঙ্গেই বিস্তারিত থাকছে আরিফুল ইসলামের প্রতিবেদনে। বন্ধুরা, বিশ্বকাপ কোয়ালিফাই ম্যাচের জন্য আগামী সপ্তাহে নতুন স্কোয়াড ঘোষণা করবে আর্জেন্টিন ম্যানেজার লিওনেল স্কলোনি। এরই মাঝে আর্জেন্টিনা শিবিরে পৌঁছে গেছে বড় দুঃসংবাদ। লিওনেল মেসির পর মাচেল ইঞ্জুরিতে ভুগছেন ডি মারিয়া ও ডি পল। ইঞ্জুরির কারণে ক্লাবের জার্সিতে খেলতে পারেনি বেশ কয়েকটি ম্যাচ। তবে অক্টোবরের বিশ্বকাপ বাছাই পর্বে দুইটি ম্যাচের জন্য মাঠে নামবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই ম্যাচের জন্য অক্টোবরের প্রথম সপ্তাহেই দল ঘোষণা করবে লিওনেল স্কলোনি। এই সপ্তাহের মধ্যে মাসেল ইঞ্জুরি রিকভার করতে না পারলে দল থেকে বাদ পড়তে পারেন মেসি মারিয়া ও ডি পল। তবে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে স্কোয়াড ঘোষণা করার আগে মেসি মারিয়া ও ডি পলের সাথে যোগাযোগ করবে আর্জেন্টাইন ম্যানেজার লিওনেল স্কলোনি। তাদের ইঞ্জুরির কন্ডিশন বিবেচনা করে দলে রাখা না রাখার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন স্কলোনি। ইঞ্জুরির কারণে তারা দল থেকে ছিটকে গেলে বিশ্বকাপ বাছাই পর্বে দুইটি ম্যাচেই আর্জেন্টিনার জন্য কঠিন চ্যালেঞ্জিং হতে যাচ্ছে। এখন দেখার বিষয় ইঞ্জুরি রিকভার করে আর্জেন্টিনার স্কোয়াডে ব্যাক আসতে পারে কিনা মেসি মারিয়া ও ডি পল। তো চলুন অক্টোবরে আর্জেন্টিনার দুইটি ম্যাচের প্রতিপক্ষ ও সময়সূচি জেনে নেওয়া যাক। অক্টোবরে বিশ্বকাপ বাছাই পর্বের প্রথম ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ প্যারাগুয়ে। আগামী 13 অক্টোবর ঘরের মাঠে প্যারাগুয়েকে আতিথ্যতা দেবে মেসি মারিয়ারা। ম্যাচটি অনুষ্ঠিত হবে 13 তারিখ ভোর 6টায়। অপরদিকে দ্বিতীয় ম্যাচে আগামী 18 অক্টোবর পেরুর বিপক্ষে মাঠে নামবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচটি অনুষ্ঠিত হবে পেরুর মাঠে। ম্যাচের সময়সূচি 18 তারিখ সকাল 8টায়। বন্ধুরা, আর্জেন্টিনা ফুটবলের সকল আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।